আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে এলাম। তো আজকে ভিডিওটি আমি একটা মানে ব্লগ ভিডিও শেয়ার করব, আমি কি করেছি মানে কি রান্না করেছি, আমরা কিভাবে দিনটি পার করেছি, তো সেটাই আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবারের ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে আমি শুক্রবার যেহেতু আজকে তো আমার বাচ্চাদের স্কুল বন্ধ, তো ঘুম থেকে সবাই একটু লেটে উঠেছি আমরা, তো বাচ্চাদেরকে এখন কিছু নাস্তা সকালে যে ব্রেকফাস্ট সেটা দিব। তো এখন আমি আমার হোমমেড যে বার্গার বন আছে আপনারা তো দেখেছেন, আমি তো অবশ্যই রেসিপি শেয়ার করেছিলাম, তো ওই বার্গার বন দিয়ে আমি ওদের সকালে ব্রেকফাস্টটা দিচ্ছি। তো ভাবলাম যে একটু ওদেরকে আমি এগ বার্গার করে দিই, তো খুবই টেস্ট, এটা অবশ্য সবাই পারেন। তো আমি যেহেতু করছি তো ইনশাল্লাহ শেয়ারও করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ডিমটা ফার্স্টে আমি ভেজে এর মধ্যে বার্গার বনটা দিয়ে কীভাবে করেছি সেটা আপনি দেখতেই পেরেছেন, আর এভাবে করে বাচ্চাদেরকে খেতে দেব। বাচ্চারা তো হাপুস হুপুস করে খেয়ে নেবে, এত টেস্টি হয় এই বার্গার, আর ওরা কী বলবো সেটা। তো যাই হোক, এখন ওদেরকে আমি এটাকে দিয়ে দিচ্ছি বানিয়ে, দুজনের জন্য দুইটা, আর আমি পাশে চুলায় কিন্তু চাও বসিয়ে দিয়েছি আমার জন্য, আমি চা দিয়ে খাবো। তো যাই হোক, এখন আমি বার্গার বনটা বার্গারটা এগ বার্গারটা আমার অলরেডি ডান, এখন আমি এটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, ওদেরকে এখন খেতে দিব, ওরা খেয়ে নেবে। তো উপর দিয়ে কিছু সস আমি দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা ভালো আসবে, ওরা খেয়ে নেবে। তো যাই হোক, তারপর আজকে ওরা এটা খেয়ে তারপর গোসল করে ছেলে আর আমার হাজব্যান্ড ওরা দুজনে নামাজ পড়তে যাবে, তারপর আমি শুরু করব ঘরের টুকটাকি রান্নাবান্না। আজকে আমার ছেলে মেয়ে দাওয়াতে যাবে, তো আমি আর আমার হাজব্যান্ড যাব না, আমাদের দুজনের জন্য আর কি রান্না করব। তো ইনশাল্লাহ রেসিপিও শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ওরা অলরেডি নামাজে চলে যাচ্ছে, তো এখন আমি ঘরে আমি আস্তে আস্তে করে আমার রান্নার প্রিপারেশনগুলো নিয়ে নিব। তো আমার বাসার পাশেই মসজিদ আপনারা সবাই জানেন, তো ওরা এখন চলে যাচ্ছে মসজিদে। তো আমি আজকে চিকেন রোস্ট করব, তো এর জন্য আমার কিছু কাঠবাদাম লাগবে। তো কাঠবাদামটা খুব তাড়াতাড়ি কিভাবে খোসাটা থেকে ছাড়ানো যায় সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটা কাপের মধ্যে আমি কিছু কাঠবাদাম নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মতো, যে ট্যাপের পানি থাকে সেটা নর্মাল পানি, তো সেটাকে আমি এখন মাইক্রোওয়েভে 30 সেকেন্ডের মতো গরম করে নিব। তো একটু হালকা কুসুম গরম হয়ে গেলে এই বাদামের খোসাটা খুবই তাড়াতাড়ি ছুটানো যায়। এভাবে করে আমি 30 সেকেন্ড এটাকে আমি এখন গরম করতে দিব। তো যাদের বাসায় মাইক্রোওয়েভ নাই তারা কিন্তু চুলায় হালকা গরম পানি কিছুক্ষণ যদি আপনারা এই বাদামটাকে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু খোসাটা খুব তাড়াতাড়ি ইজিলি উঠে যাবে, একটা টিপস বলে দিলাম। আর এভাবে দেখা যায় যে বাদামের খোসা কিন্তু ছাড়াতে খুবই মুশকিল হয়ে যায়, তো এভাবে যদি আমরা এই টিপসটা যদি আমরা ফলো করি তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু বাদামের খোসাটা খুলে যায় বাদামের থেকে। তো যাই হোক, এখন আমি এখানে বাদামগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কত ইজিলিভাবে বাদামের খোসাটা উঠে যাচ্ছে। তো এভাবে করে আমি সবগুলো বাদামের খোসাটা খুলে নিব। তো এভাবে করে বাদামের খোসাগুলো খুলে নিয়েছি, রান্না করার সময় কিন্তু অত দেখা যায় যে খুব তাড়াহুড়া লাগে, এই জন্য আর কি সব কাজ যদি হাতের কাছে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা একটা করে রান্না হয়ে যায় অবশ্য। তো যাই হোক, এখানে আমি আজকে আমি একটা দুটো রেসিপি শেয়ার করবো, একটা হচ্ছে চিকেন রোস্ট আর একটা হচ্ছে যে চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাইটা হচ্ছে আমি শুধু মেরিনেশনের সময় যে মেন যে আছে মানে কি কি আমি এখানে মশলা দিচ্ছি সেটাই ইনশাল্লাহ শেয়ার করব, আর ফ্রাই করার সময় সেটা আমার ভিডিও করা হয়নি এর জন্য আর কি বলে দিলাম আগে থেকেই। তো এখানে আমি বাদামগুলো কিন্তু অলরেডি খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, তো আমি এখন বাদাম আর পাশে নিয়েছি কিছু কিশমিস, তো এগুলোকে আমি এখন বাটায় বেটে নেব। তো বাটা হয়ে গেলে আমি একটা রোস্টের রান্না করব, যেহেতু রোস্টের জন্য একটা মশলা আমি এখানে তৈরি করব। তো আমি ভেবেছিলাম যে আমার কাছে যে রাঁধুনি যে রেডিমিক্সের যে রোস্ট মশলা ছিল সেটা আছে, তো এখন দেখতে পাচ্ছি যে নাই। তো আমি এখন আমার ডিপ ফ্রিজেও একটু চেক করব, পরে
কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি। তো ভেবেছিলাম যে নাই, তখন হঠাৎ করে মাথায় আসলো যে কি করা যায়। তো ঘরে থাকা উপকরণ দিয়ে আর কি, আমার ওই কাঁচা মশলাও ছিল তো ওগুলোতেও করা যেত। তা আমি যেহেতু প্রথম থেকে আমি সকাল থেকে এটা মাথায় সেট করে রেখেছি, এই রাঁধুনি মশলা দিয়ে আমি আজকে বিরিয়ানি মশলাটা তৈরি করব, সরি রোস্ট রান্না করব এর জন্য আর কি। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি যে মিক্সটা তৈরি করব সেটার জন্য। তো কাঠবাদাম দিয়ে দিচ্ছি, কাঠবাদামের যে পেস্টটা এটা দিয়ে দিচ্ছি, কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি এটা বাটির মধ্যে। তারপর আমি এখানে দিয়ে দিব যে রাঁধুনির প্যাকেট মশলা আছে সেটা দিয়ে আর কি, আমি এখানে আমি পরিমাণ মতো 2 টেবিল চামচের মতো আর কি দিয়ে দিব। আমি রোস্ট রান্না করব হচ্ছে ফার্মের মুরগি দিয়ে, আর 6 পিস সম্ভবত হবে। তো যেহেতু আমি আর আমার হাজবেন্ডের জন্য রান্না করছি, ওদের আমার বাচ্চারা বাসায় মানে একটা দাওয়াত আছে, ওরা দাওয়াতে যাবে এর জন্য আর কি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, 7 মতো লবণ, আর এগুলো দিয়ে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করব। আর পাশ দিয়ে আমি এখন দিব টমেটো সস, 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। এটা কিন্তু খুবই ইজি আর খেতে কিন্তু অসম্ভব মজা, আপনারা এই লুকটা দেখে অবশ্যই বুঝতে পারবেন। তো এইভাবে করে আমি একটা মশলাগুলো আমি একটা সাইডে রেখে দিব। আর একটা বাটি নিয়েছি প্রায় 6 পিসের মতো চিকেন পিস, এটাকে আমি ফ্রাই করব। তো দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, তারপর দিয়ে দিয়েছি এখানে আমি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো সয়া সস, তারপর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো টমেটো সস। আর এখন আমি এখানে একটা দিয়ে দিব ডিম, ভেঙে একটা ডিম। তারপর এখানে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো এভাবে করে মিক্স করে তারপর আমি এখানে যে শুকনো ময়দা আছে সেটা আমি পরিমাণ মতো এখানে অ্যাড করব। তো এভাবে করে আমি আস্তে আস্তে ময়দাটা অ্যাড করব আর দেখব যে এর গ্রেভিটা কেমন হয়েছে, তারপর আমি এভাবে করে রাখবো আর কি। তো এটা করে আমি 2 ঘন্টার জন্য রেখে দিব। তো এটা যখন খাবো তখন আমরা গরম গরম এটাকে ফ্রাই করে নিব। তো খুবই টেস্ট এই চিকেন ফ্রাই, আর এত টেস্ট যে মানে ভাতের সময় কিন্তু পুরো ঘর কিন্তু মানে গ্রানে ভরে যায় এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, এখানে আমি চিকেন ফ্রাইটা মেখে রেখে দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা 1 ঘন্টা বা আধা ঘন্টার মতো ফ্রাই করতে মানে মেখে রেখে দিতে পারবেন, তারপর আমরা ফ্রাই করতে পারবেন আর কি। তো এখন আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ কিছু তেল। তো এই চিকেনের পিসগুলো আমি ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো এখন আমি এটাকে একটু হালকা করে সাদা করে ফ্রাই করে নেব রোস্ট রান্না করার জন্য আর কি। তো পাশ দিয়ে কিন্তু আমার দেখছি রান্নাও করছি, আবার পাশ দিয়ে আমি হেঁটে দেখছি আমার। তো এখন আমি চিকেনের পিসগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি রোস্টের পিসগুলোকে আমি হালকা করে সাদা করে ভেজে নেব। তো ভাজা অলরেডি হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে তুলে রেখেছি। তো প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় কিছু পরিমাণ মতো পেঁয়াজের পেস্ট। তো পেঁয়াজের পেস্ট দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 1-2 চা চামচের মতো আদা রসুন বাটা। তো একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব যাতে কাঁচা স্মেলটা চলে যায়। তারপর আমি এখানে দিয়ে দিব একটু হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব কিছু গোটা মশলা, 2টা তেজপাতা, 1টা দারচিনি আর 2-3টার মতো এলাচ এখানে আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব, তো একটু ভালো করে ভেজে নেব আর কি। তো এইভাবে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি যে রোস্টের মশলাটা আমি পেস্টটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, তো সেটা আমি এর মধ্যে এখন দিয়ে দিব। একটা কথা বলে নিচ্ছি, আমার বাসায় আজকে কোনো কাঁচামরিচ ছিল না, এই জন্য আমি কোনো কাঁচামরিচ এখানে আমি দিতে পারি নাই। তো কাঁচামরিচ যে নাই আমি সেটা ভুলেই গিয়েছিলাম, এজন্য আর কি আমি আজকে কাঁচামরিচ দিতে পারি নাই, এই জন্য আর কি এভাবে কাঁচামরিচ ছাড়া রান্না করছি। তো এখন আমি এখানে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি রোস্টের পিসগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এখানে দিয়ে দেবো। তো 5 মিনিট একটু কষাতে দিয়েছিলাম, তো 5 মিনিট পর চলে এসেছি। তো উপর দিয়ে কিন্তু তেলটা অলরেডি ভেসে উঠেছে। এখন আমি আস্তে আস্তে করে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব, আর পিসগুলো তো অলরেডি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব।
খুবই টেস্ট ছিল এই চিকেন রোস্টটা, মানে এভাবে রান্না করলে আর কি। তো সবাই পারে, দেখা যায় যে এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক এক রকম হয় না। তো আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই, তো সেইভাবে ভাবলাম যে আপনার সাথে শেয়ার করা যাক। আর মজা ছিল আজকের এই রোস্টটা, এই জন্য ভাবলাম যে শেয়ারও করে ফেলি আপনাদের সাথে এই অবস্থা আর কি। তো যাই হোক, এখন আমি চিকেনটা দেওয়ার পর নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য আবারও চুলাটা কমিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। তো আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এতে করে রোস্টের যে টেস্টটা অবশ্যই ভালো আসবে, একটু শাহি শাহি আসবে। তো এভাবে করে আমি রোস্টটা রান্না করে নিচ্ছি। রেডি হচ্ছে দাওয়াতে যাওয়ার জন্য আর কি। তো আমার ছেলে ওখান দিয়ে রেডি হচ্ছে, মেয়েও এখান দিয়ে রেডি হচ্ছে। তো এখন আমি এখানে আবার কিচেনে চলে আসলাম, 5 মিনিটের মতো আর কি ছিল আর কি। তো 5 মিনিট পর চলে আসলাম, চলে এসে দেখতে পাচ্ছেন যে আমার রোস্টটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে, মাংসটাও কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি একটু ভালো করে আবারও নেড়েচেড়ে একটু দেখছিলাম আর কি। তো তারপর আমি আবারও কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এর উপর দিয়ে আমি একটু, যাতে ভালো মানে একটা শাহি শাহি খাবার, যেহেতু একটু শাহি ফ্লেভার না আসলে ভালো লাগে না, উপর দিয়ে কিছু পেঁয়াজে বেরেস্তায় দিয়ে দিলাম। এতে করে টেস্টটাও ভালো আসবে, মানে লুকটাও খুব মানে সুন্দর আসবে। তো আমার রোস্ট রান্না অলরেডি ডান। তো আপনাদের কাছে ঘি থাকলে কিন্তু অবশ্যই এর উপরে একটু ঘি দিতে পার, মানে ঘি দিয়ে দিবেন।